নির্বাচন কমিশনের পক্ষ থেকে জিরো পোল ভায়োলেন্স নিয়ে বড় বড় দাবি করা হলেও দুষ্কৃতিকারীরা কিন্তু রয়েছে স্বমহিমায়। এটা সুযোগ পেলে যে ফনা তুলতে সক্ষম, এই বিষয়টি বহুবার প্রমাণও পেয়েছেন কমিশনের কর্মকর্তারা। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে রাজ্য জুড়ে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে মরিয়া এই সকল বিষধররা। প্রধানমন্ত্রীর ছবিতে কালি লাগানো থেকে শুরু করে বিজেপির প্রচার সামগ্রী নষ্ট, অগ্নিসংযোগ, কোনো কিছুই বাদ যাচ্ছে না এই সকল দুষ্কৃতিকারীদের হাত থেকে। এর মধ্যে মঙ্গলবার প্রাণঘাতী হামলার শিকার হলেন বিজেপির সক্রিয় কর্মী তথা বনমালীপুর বিজেপি এসসি মোর্চা সভাপতি সুমন দাস। এদিন সকালে তিনি কলেজ টিলা এলাকায় মর্নিং ওয়াক করতে গেলে তখন একদল দুষ্কৃতিকারী তার উপর প্রাণঘাতী হামলা চালিয়ে দেয়। দা দিয়ে কুপিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করে দুষ্কৃতিকারীরা, কিন্তু পরবর্তীতে লোকজন জড়ো হলে পালিয়ে যায় হামলাবাজরা। রক্তাক্ত অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এদিকে দলের একনিষ্ঠ কর্মীর এই ধরনের আক্রান্ত হবার খবর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের কাছে পৌঁছলে তিনি সাথে সাথে ছুটে যান জিবি হাসপাতালে। সেখানে সুমন দাসের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। সেখান থেকে বেরিয়ে হামলাকারী এবং তাদের মদতদাতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন বিপ্লব কুমার দেব। তিনি বলেন, যারা হামলা চালিয়েছে তাদের মধ্যে চারজনকে শনাক্ত করতে পেরেছেন আক্রান্ত সুমন দাস। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে নালিশ জানানো হবে বলে জানিয়েছেন বিপ্লব কুমার দেব। পাশাপাশি কাউকে ছাড়া হবে না বলেও কড়া হুঁশিয়ারি দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সুমন দাস আমাদের এসসি মোর্চার মণ্ডলের প্রেসিডেন্ট, ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা। আজকে সকালে যখন সে মর্নিং ওয়াকে বেরিয়েছে তখন চারজনের নাম সে উল্লেখ হওয়ার পরও চারজনের নাম বলেছে বাই নেম, আর দুইজন ওর পেশাদারি ছিল। সে চারজনকে জিজ্ঞাসা করলে তারপর আসতে আপনি আপনি সেটা বেরিয়ে আসবে। আর এই যেই ঘটনাটা ঘটিয়েছে যেই ব্যক্তি, সেই ব্যক্তির নাম আমরা এফআইআর মধ্যে দিয়েছি। সেই ব্যক্তি লাগাতার বনমালীপুর মধ্যে এক মাফিয়াগরি করে আসছে, প্রফেশনাল মাফিয়াগরি করছে। এবার তাকে বরদাস্ত করা হবে না। আর যারা যারা করেছে এক করে আমি ডিজিপিকে ফোন করেছি, আজকের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। কারণ এভাবে ত্রিপুরার যে বিশেষ করে বনমালীপুরের এটা একটা সুশিক্ষিত ভদ্র কনস্টিটুয়েন্সি, তার মধ্যে এভাবে যেটাকে প্ল্যান মাফিক এভাবে অনেক সময় হয় কি নির্বাচনের সময় ক্ল্যাশ হয়, কিন্তু যেটা করা হয়েছে ঠান্ডা মাথায় করা হয়েছে। তো ঠান্ডা মাথায় করা হয়েছে, আমি সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকেও সেই বিষয়ে অবগত করাবো যে এই বিষয়ের উপরে তৎক্ষণাৎ কার্যবাহী করার জন্য ডিজিপিকে অলরেডি বলেছি। আমরা দেখব যে বিকেল পর্যন্ত, আর না হলে আমরা তার মধ্যে আমরা জনতাকে সামনে নিয়ে, বনমালীপুরের জনতাকে সামনে নিয়ে তার প্রটেস্ট করব। যে কাদের নাম দেওয়া হয়েছে এফআইআর, যদি একটু নাম দেখুন, এফআইআর নাম দেওয়া হয়েছে সেগুলো আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। আমি এই ধরনের মানুষের মুখের নাম বলে তাদের বাহবাদ দেওয়ার জন্য আমি এখানে আসিনি। নিশ্চিত ক্রিমিনাল যারা আছে তারা তাদের যে সাজা পাওয়ার যোগ্য ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা, জুডিশিয়াল ব্যবস্থা সেটাতে। এটা কি রাজনৈতিক বিষয় না কোনো, মানে সম্পূর্ণ রাজনৈতিকভাবে করা হয়েছে, রাজনৈতিকভাবে করা হয়েছে। ত্রিপুরাতে সবসময় আমি বলি যে কমিউনিস্ট আর কংগ্রেস হিংসার রাজনীতি করে, এবং বনমালীপুরের মতো জায়গা সেটা বারবার ওই একটা লোকই করে, ওর আন্ডারই করা হয়। এবার ওকে বরদাস্ত করা হবে না, যে মেরা কেহনা। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।